আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা বাস্তব সংখ্যা ও অসমতার এই অঙ্কগুলন সলভ করব। সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। কিভাবে আমরা নির্ণয় করতে পারি? 1 নম্বর অঙ্ক, মডুলাস 2x-5 <3। এ থেকে আমরা লিখতে পারি সাজ ড্যাট -3 <2x-5 <3। আমরা এই সূত্রটি ব্যবহার করব পরম মানের। মডুলাস এক্স লেস দেন এ হলে আমরা লিখতে পারি -a <x> এ। এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, পরম মানের ধর্মের থেকে এটি নেওয়া। ওই সূত্রের আলোকেই আমরা লিখলাম -3 <2x-5 <3। এরপর আমরা প্রত্যেক অংশে 5 যোগ করে -3 + 5 <2x-5 + 5 + 3 + 5 আমরা লিখলাম। সাজ দ্যাট 2 <2x-8। এখন আমরা 2 দ্বারা ভাগ করব। সাজ দ্যাট 2/2 <2x/2 <8/2। অতএব 1 <x> 4 আমরা লিখলাম। তাহলে আমরা এখানে পাইলাম সমাধান। অতএব নির্ণেয় সমাধান আমরা পাইলাম 1 <x> 4 নির্ণেয় সমাধান, এবং সমাধান সেট আমরা লিখতে পারি S = x belongs to R যেন 1 <x> 4 ক্রস। আমরা এভাবে সমাধান সেট নির্ণয় করতে পারি। এরপর আমরা সংখ্যা রেখা তৈরি করব। সংখ্যা রেখা আমরা তৈরি করতেছি। প্রথমে আমি একটা রেখা নিব, এরপর আমরা এই রেখাটির ধনাত্মক ও ঋণাত্মক অংশ আমরা চিহ্নিত করলাম। এটি -1 + 1 + 2 + 3 + 4 আমরা নিলাম। যেহেতু আমরা 1 থেকে 4 পর্যন্ত ইকুয়াল নেই, শুধু লেস দেন আছেন, তাহলে আমরা 1 থেকে 4 পর্যন্ত অংশটুকু ভরাট করব, কিন্তু বোল্ড করে দেবো, কিন্তু 1 এবং 4 এর বৃত্ত আমরা ভরাট করবো না। এই হলো আমাদের সংখ্যা রাখা। অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে আমরা এখানে জানলাম যে 2x-5 <3, এটি একটি আমাদের পরম মানের অঙ্ক। মডুলাস x<a> হলে আমরা লিখতে পারি -a <x>a। এই সূত্রটি ব্যবহার করে আমরা এই অঙ্কটি সলভ করব। সলভ করলাম, এখানে -3 <2x-5 <3 আমরা নিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমরা পাইলাম 1 <x>4। অতএব নির্ণেয় সমাধান 1 <x>4, এবং সমাধান সেট x belongs to R যেন 1 <x>4। সংখ্যা রেখা আমরা নিয়েছি, সংখ্যা রেখাটি আমরা 1 থেকে 4 পর্যন্ত। এই একটি অঙ্ক আমাদের সম্পন্ন হলো। এরপর আমাদের আরেকটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটিও আমরা এখন সলভ করব। পরের অঙ্কটিতে আমরা যা পাচ্ছি, 2 নম্বর অঙ্ক আমরা নিলাম, 1/(5x-1)> 1/9, এবং x = 0.15 আমরা লিখলাম।
বিপরীত ভগ্নাংশ নিলে আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়। মডুলাস 5x মাইনাস 1 লেস দেন 9 আমরা লিখলাম। 1 বাই 5x মাইনাস 1 বিপরীত ভগ্নাংশ নিলাম, তাহলে মডুলাস 5x মাইনাস 1 গ্রেটার দেন পরিবর্তন হয় লেস দেন হলো 1 বাই 9, পরিবর্তন হয়ে আমাদের 9 হবে। এখন আমরা লিখতে পারি মডুলাস x লেস দেন a হলে মাইনাস a লেস দেন x লেস দেন a, এই অঙ্কের মতো আমরা লিখতে পারি। সাজ দ্যাট আমরা লিখতেছি মাইনাস 9 লেস দেন 5x মাইনাস 1 লেস দেন 9 আমরা নিলাম। এরপর আমরা প্রত্যেক অংশে 1 যোগ করলাম, মাইনাস 9 প্লাস 1 লেস দেন 5x মাইনাস 1 প্লাস 1 লেস দেন 9 প্লাস 1 আমরা নিয়ে নিলাম। সাজ দ্যাট এরপর মাইনাস 8 লেস দেন 5x লেস দেন 10 আমরা নিয়ে নিলাম। যেহেতু x এর সঙ্গে 5 আছে প্রত্যেক অংশে আমরা 5 দ্বারা ভাগ করতেছি, মাইনাস 8 বাই 5 লেস দেন 5x বাই 5 লেস দেন 10 বাই 5 আমরা নিয়ে নিলাম। সাজ দ্যাট মাইনাস 8 বাই 5 লেস দেন x লেস দেন 2 আমরা লিখলাম। তাহলে আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করলাম, অতএব আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান আমরা লিখতেছি মাইনাস 8 বাই 5 লেস দেন এক্স লেস দেন 2 এবং এক্স ইকুয়াল নট 1 বাই 5, এটি সহ আমাদের আসবে। তার কারণ 1 বাই 5 এর মাঝে আছে ওইটি আমাদের গ্রহণযোগ্য হবে না, 1 বাই 5 অর্থাৎ 0.2 এর মাঝে আছে যাহা আমাদের গ্রহণযোগ্য মান নহে। এবং সমাধান সেট আমরা লিখতেছি, এবং সমাধান সেট কমা এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দেব এক্স বিলংস টু আর যেন মাইনাস 8 বাই 5 লেস দেন এক্স লেস দেন 2 এবং এক্স ইকুয়াল নট 1 বাই 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আমাদের এই অংশটি সহ থাকবে। এরপর আমরা সংখ্যা রেখা তৈরি করব, সংখ্যা রেখা আমরা নিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আমরা একটা রেখা নিলাম, যেহেতু মাইনাস 8 বাই 5 আছে আমরা এখানে 0 দিলাম, মাইনাস 8 বাই 5 এই অংশটাকে যদি আমরা মাইনাস 1 নেই, 8 কে 5 দ্বারা যদি আমরা ভাগ দিই, 5 দ্বারা ভাগ দিলে আমাদের 1 5 এখানে 3 থাকতেছে আমাদের 3, 0 যদি নেই তাহলে 1.6 আসতেছে। এখানে 2 আছে এখানে 0.2, 1 বাই 5 থেকে আমরা পাচ্ছি ইকুয়াল 0.2, এখানে মাইনাস এই অংশটাকে ধরলাম মাইনাস 8 বাই 5 আমরা নিয়ে নিলাম, আর এখানে 1 2 1 2 এটা আমাদের 2 এর তার, এখানে আমরা 2 নিলাম একটা বৃত্ত দিয়ে দিলাম, মাইনাস 8 বাই 5 একটি বৃত্ত দিয়ে দিলাম, আরেকটি মান হলো আমাদের 1 বাই 5 এই মানটি অর্থাৎ 0.2 এই মানটি আমাদের কোথায় আছে, 0 থেকে 1 পর্যন্ত এটি 5 ভাগের 1 ভাগ, তাহলে ধরলাম মোটামুটি আমরা এইটা 1 বাই 5 এই একটি আমাদের অংশ। এখন এই অঙ্কটিতে যেহেতু গ্রেটার দেন আর নট ইকুয়াল আছে, অতএব মাইনাস 8 বাই 5 এই মানটিও আমাদের গ্রহণযোগ্য মান নয়, 2 এই মানটিও গ্রহণযোগ্য মান নয়, আবার x ইকুয়াল 1 বাই 5 এই মানটিও আমাদের গ্রহণযোগ্য নয়, শুধু মাঝের যে রেখা অংশটি আছে এইটি আমাদের বড় করে দিতে হবে, এইটি আমাদের গ্রহণযোগ্য মান, এটি হলো আমাদের সংখ্যা রেখা। যদি অঙ্কটিতে এখানে ইকুয়াল থাকতো, গ্রেটার দেন ইকুয়াল,
তাহলে আমরা এই বৃত্তটি ভরাট করতাম, এই বৃত্তটি ভরাট করতাম, কিন্তু মাঝের 1/5 এই অংশটিতে এই বৃত্তটি আমরা ভরাট করতাম না। এখানে ইকুয়াল নেই, তাহলে অঙ্কের আমাদের রেজাল্ট অনুযায়ী এটি। তাহলে সংখ্যার আকারে আমরা এই অঙ্কটি সলভ করে প্রকাশ করলাম। তাহলে প্রথমে আমরা নিয়েছিলাম অঙ্কটিকে, বিপরীত ভগ্নাংশ নিলাম, তাহলে ওই সূত্র অনুযায়ী আমাদের আসলো যাহা আমরা লিখলাম। লিখার পর আমরা শেষ পর্যন্ত নিম্ন সমাধান এবং সমাধান সেট নিলাম। সমাধান সেটটিকে আমরা সংখ্যার আকার সাহায্যে প্রকাশ করে দেখলাম। আশা করি তোমরা বুঝেছো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।